ফেসবুকের কোনো ভিডিওকে ভাইরাল করতে চাইলে ভিডিও রিপোস্ট হতে পারে আপনার জন্য গ্রেট অপশন, কারণ ভিডিও রিপোস্টের মাধ্যমে আপনি আপনার এক্সিস্টিং ভিডিওতে নতুন করে আবার লাইক, কমেন্ট, ভিউ এবং শেয়ার আনতে পারেন। ধরুন আপনি অনেকদিন আগে একটি ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করেছেন, সব দিক থেকে ভিডিওটি অনেক ভালো ছিল কিন্তু কোনো কারণে হয়তোবা খুব বেশি ভিউ হয়নি, কমেন্ট লাইক এগুলো আসেনি। সো ওই কন্টেন্টের উপর এখন ট্রেন্ডিং চলছে এবং আপনি চাচ্ছেন যে ওই ভিডিওটি যদি আবারও পোস্ট করতে পারতাম তাহলে ভিডিওটি ভাইরাল হতে পারত। শুধুমাত্র এ ধরনের ভিডিও অথবা যে কোনো ভিডিওর ক্ষেত্রে আপনি কিন্তু ভিডিও রিপোস্ট অপশনটি পছন্দ করতে পারেন। তাহলে যেটি হবে, আপনার আগে যে লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিউ এসেছিল তার সাথে বর্তমান পোস্ট করার পর যে লাইক, কমেন্ট, ভিউ এবং শেয়ার থাকবে সেগুলি একসাথে অ্যাড হয়ে যাবে। আমি কম্পিউটারের মাধ্যমে কাজটি করে দেখাচ্ছি কিন্তু আপনি সেম কাজ মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারবেন। এক্ষেত্রে মোবাইল ফোন থেকে ডেস্কটপ মোডটি অন করে নিতে হবে, তারপর আমার দেখানো প্রসেসকে ফলো করে আপনি আপনার ভিডিওকে রিপোস্ট করে নিতে পারবেন। তো আসুন দেরি না করে আমরা অন স্ক্রিনে চলে যাই। সো অন স্ক্রিনে চলে আসলাম, এখানে আমার পেজটি ওপেন করা রয়েছে টিচগুরু। সো এই পেজ থেকেই দেখাবো, এখানে যেটি করতে হবে পেজটি লগইন থাকা অবস্থায় একটা নতুন ট্যাব ওপেন করে ক্রিয়েটর স্টুডিও এখানে চলে যেতে হবে। সো আমি ক্রিয়েটর স্টুডিও লিখে দিচ্ছি, দেন এখানে প্রথম যে লিঙ্কটি এসেছে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজার এখানে ক্লিক করব। আপনার যদি একটি মাত্র পেজ থাকে তাহলে একসাথে পেয়ে যাবেন, আর তা না হলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি যে পেজ থেকে করতে চাচ্ছেন সেই পেজটি সিলেক্ট করে নেবেন। সো আমি টিচগুরু পেজ থেকে যেহেতু করতে চাচ্ছি টিচগুরু পেজটি সিলেক্ট করে নিলাম। তারপর আমার পেজে যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো পেতে এখানে পাবলিশ ক্লিক করব, তারপর ক্লিক করব ভিডিওস। সো এই পর্যন্ত এই পেজে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সবগুলি এখানে শো করছে। আমি একটু স্ক্রল করে নিচে নামছি। এখান থেকে এই ভিডিওটা আমি আবার রিপোস্ট করতে চাচ্ছি। সো ভিডিওটা পোস্ট হওয়ার পর কি অবস্থায় আছে একটু দেখে নেই। এখানে মিনিটস ভিউ দেখাচ্ছে 247, 1 মিনিট ভিডিও ভিউ হয়েছে 53, 3 সেকেন্ড ভিউ হয়েছে 365, পিপল রিচ হয়েছে 875। সো খুব একটা বেশি নয়, আসলে পেজটি একদমই নতুন এবং জাস্ট ভিডিও পাবলিশ করা হয়েছে, খুব বেশি শেয়ার করা হয়নি। এনিওয়ে নতুন পেজ হলে যা হয় একটু গ্রো করতে সময় লাগবে, আর আপনারা যদি বেশি বেশি শেয়ার করে দেন তাহলে হয়তো বা খুব তাড়াতাড়ি এটি গ্রো করে যাবে। এখন ভিডিওটি রিপোস্ট করার জন্য আপনাকে এখানে যে ড্রপ ডাউন অ্যারোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিতে হবে, তারপর ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন ভিডিওটিতে যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ইউজ করা হয়েছিল সেটি চলে এসেছে। আপনি চাইলে এটিকে রিরাইট করতে পারেন, আবার নতুন করে এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ দিতে পারেন। তো আমি কিছুটা চেঞ্জ করে দিব, আমি এখানে অ্যাড করে দিচ্ছি ইউটিউব অ্যাডস এবং কিছু টেক্সট এখান থেকে ডিলিট করে দিচ্ছি যেগুলো আমার কাছে মনে হচ্ছে এগুলি আর দেওয়ার দরকার নেই। দেন টিচগুরু এর আগে একটি হ্যাশট্যাগ লাগিয়ে দিব, ডেসক্রিপশন একই থাকবে কোনো কিছুই পরিবর্তন করব না, এবং ট্যাগস এগুলো একই থাকবে, এগুলোতেও কোনো পরিবর্তন আনব না। থাম্বনেলের ক্ষেত্রে আপনি চাইলে থাম্বনেল পরিবর্তন করতে পারেন, এখানে থাম্বনেলে ক্লিক করলে অটো জেনারেটেড ইমেজ অর্থাৎ ভিডিও থেকে যে ইমেজ জেনারেট হয়েছে সেটি এখানে শো করছে, আপনি চাইলে এখানে কাস্টম ইমেজ দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এখানে যে ইমেজটি অলরেডি সিলেক্ট করা আছে এটি একটি কাস্টম ইমেজ, এটিকেই রাখছি। দেন আমি ক্লিক করে দিব নেক্সট, তারপর এখানে রয়েছে পাবলিশ নাও, নিউজ ফিড এবং অ্যালাউ এমবেডেড, এগুলি চেক ইন করা আছে। আপনি যদি এটিকে স্ক্যাজুয়াল করতে চান সেক্ষেত্রে স্ক্যাজুয়ালে চেক ইন করে ফেলতে পারেন, তারপর এখানে ডেট এবং টাইমটি পরিবর্তন করে দিতে পারেন, তাহলে এটি ওই সময়ে পাবলিশ হবে আপনি যে সময় স্ক্যাজুয়াল করবেন। আবার পাবলিশ নাও রেখে আপনি যদি পাবলিশে ক্লিক করেন তাহলে ভিডিওটি তৎক্ষণাৎ পাবলিশ হবে, অর্থাৎ আপনি এখন করলে এখনই পাবলিশ হবে। তো আমি স্ক্যাজুয়াল করে দিচ্ছি,
আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তার পরবর্তী দিন ভিডিওটি পাবলিশ হবে। সো 12/10/2022 এটি রাখলাম এবং এখানে সময়ের ক্ষেত্রে দেখুন 6:53 রয়েছে, এটি কিন্তু এএম। সো আপনাকে পিএম হিসাব করে দেন সময় দিতে হবে, কারণ এটির ডান পাশে এএম এবং পিএম লেখা নেই। সো আপনি যেটি করবেন, পিএম করতে চাইলে 12টা 13টা 14টা, মানে এভাবেই আপনি মানে 24 আওয়ার্স ধরে স্কেজিউল করবেন। সো আমার ক্ষেত্রে এখানে 17:53 এটি লিখে দিলাম এবং নিচে দেখুন রয়েছে এশিয়া ঢাকা, তার মানে ঢাকা এবং এশিয়ার টাইম যেটি +6 GMT এটি কাউন্ট করবে। 17:53 মানে হলো আপনার 5:53, বিকাল 5:53 যে টাইমে সাধারণত ভিউ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও এখানে নিউজ ফিড এবং অ্যালাও এম্বেডেড দুটিতে চেক ইন করা আছে। আপনি যদি না চান এম্বেডেড কেউ করুক, আপনি যদি এটা অ্যালাউ করতে না চান সেক্ষেত্রে আপনি এটিকে চেক ইন উঠিয়ে দিতে পারেন। এবং নিউজ ফিডের ক্ষেত্রেও আপনি যদি স্টপ ফিড ডিস্ট্রিবিউশন এটি রাখতে চান সেক্ষেত্রে নিউজ ফিড থেকেও চেক ইন উঠিয়ে নিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি রাখছি। সো আই এম ডান, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব কিছুই। এখন শুধুমাত্র স্ক্যাজিউলে ক্লিক করলেই ভিডিওটি স্ক্যাজিউল হবে। সো স্ক্যাজিউলে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন ইউর পোস্ট উইল বি পাবলিশড অন October 12, 2020 অ্যাট 5:53 PM, অর্থাৎ 5:53 পাবলিশ হবে। উপরে লেখা রয়েছে ইউর ভিডিও পোস্ট ইজ স্ক্যাজিউল। সো ভিডিওটা স্ক্যাজিউল হয়ে গেল। এভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে পোস্টকৃত পূর্বের ভিডিও আবার পুনরায় পোস্ট করতে পারেন। এখন এই ভিডিওতে যে লাইক কমেন্ট এবং শেয়ার আসবে, সে কমেন্ট লাইক এবং শেয়ারগুলো আগে যে লাইক কমেন্ট এবং শেয়ার এসেছিল বা ভিউ হয়েছিল সেগুলোর সাথে অ্যাড হয়ে যাবে। সেই দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আরও অনেক ভিডিও চ্যানেলে রয়েছে, চাইলে দেখে আসতে পারেন, যে কোনো ভিডিও হয়তো বা আপনার জন্য ইফেক্টিভ হবে। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পেজ থেকে ভিডিওটি দেখলে পেজে একটি লাইক দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।